আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাত আল্লাহ বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলাইহি আসসালামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ আহম্মা সল্লি আলাইহি আল্লাহম্ম বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল হার্বাল মেডিসিন সেবনে সকল গোপন রোগের স্থায়ী চিকিৎসা আজকে ভিডিওর টাইটেল হলো হার্বাল মেডিসিন সেবনে সকল গোপন রোগের স্থায়ী চিকিৎসা অবশ্যই আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী চিকিৎসা পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ সাতাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন রোগী মহাদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ সাতাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম একটি হলো এই গোপন রোগ অনেক ভাইয়েরা এই যৌন রোগটাকে গোপন রোগ বলে বলে আমার গোপন রোগ হয়েছে আমি গোপন রোগে ভুগতেছি আমি গোপন রোগের সমস্যায় আছি গোপন রোগ বলেন আর যৌন সমস্যা বলেন যৌন রোগ বলেন সেক্সুয়াল সমস্যা বলেন যৌন অক্ষমতা বলেন মিলনে অক্ষমতা বলেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্য খরণ মেহ প্রমেহ ক্ষয়রোগ অতিরিক্ত স্বপ্নদোষ উত্থানজনিত সমস্যা আগামোটা গোরা বা বাকাতারা নিস্তেজ নরম ছোট হয়ে গেছে খিচে গেছে যে যেভাবে ভুগতেছেন মূল একটি কথা বললেই চলে যৌন রোগ হয়েছে এটার চিকিৎসা করতে হবে বা এটার সেবাদান করতে হবে এটার সুপরামর্শ লাগবে এটা ঠিক করতে হবে ইনশাল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা তবে সেই স্থায়ী চিকিৎসা আপনি সব জায়গায় পাবেন না কারণ সব প্রত্যেকটা সেক্টরেই কিছু না কিছু প্রতারক থেকে যায় তাই এই হার্বাল সেক্টরই রয়েছে আপনি যদি সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করতে চান তাহলে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো কতদিন আপনার এই সমস্যার বয়স এই রোগের বয়স সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ অসুবাহানা হুতে তালার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি অবশ্যই আপনি একটি স্থায়ী চিকিৎসা পাবেন আর কোথাও আর না পান আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্রে পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এই যৌন রোগ বা গোপন রোগ যে কারোই হতে পারে মহিলা এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং পূর্বাসে যেভাবেই ভুগতেছেন ইনশাল্লাহ স্থায়ী চিকিৎসা পাবেন যে কারণেই হোক সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপারটি হলো শয়তানের দোকায় পরে নিজের ভুল ভ্রান্তির কারণে অথবা বন্ধুবান্ধবের পাল্লায় পরে খারাপ জায়গায় যাতায়াত করার কারণে এবং হস্তমৈধনের মতো বদভ্যাসের কারণে যাদের যৌন রোগ হয় গোপন রোগ হয় তাদের এই রোগটি সেরে তোলা অনেক জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় এছাড়াও বার্ধক্যজনিত কারণে যৌন রোগ হতে পারে এছাড়াও ডায়াবেটিসের কারণে হতে পারে দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে হতে পারে অথবা দেরি করে বিয়ে শিখি করার কারণেও হতে পারে তবে এগুলো কোনো ব্যাপার না আলহামদুলিল্লাহ পনেরো দিন এক মাস চিকিৎসা করলেই ঠিক হয়ে যায় হস্তমৈনের মতো বদভ্যাস বা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে যাদের এই গোপন রোগ বা যৌন রোগ হয় এটি সেরে তোলা অনেক জটিল এবং কঠিন দুই তিন মাসেও স্থায়ী চিকিৎসা পাওয়া খুবই কঠিন তবে যুবক ভাইদের প্রতি এবং যারা প্রবাসে দিনই ভাই অথবা অন্য অন্য ভাইয়েরা আছেন আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকলো যে আপনারা হস্তমৈন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না এই অনেক ভাইরা বলে থাকে আমরা হস্তমৈধন না করলে অতিরিক্ত স্বপ্নদোষ হয় তাদেরকে বলব প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করুন ইনশাল্লাহ অতিরিক্ত স্বপ্নদোষ হবে না তাও যদি আপনাদের সম্ভব না হয় ইনশাল্লাহ আপনারা স্থায়ীভাবে অতিরিক্ত স্বপ্নদোষ সহ যে কোনো রোগের ব্যাপারে স্থায়ী চিকিৎসা গ্রহণ করবেন ইনশাল্লাহ অতিরিক্ত স্বপ্নদোষ না হলে খারাপ জায়গায় যাতায়াত না করলে এছাড়া আপনি যদি হস্তমৈধন না করেন আপনার যৌন রোগই হবে না আর যারা করেই ফেলছেন আজই করে ফিরে আসুন চেষ্টা করবো স্থায়ীভাবে চিকিৎসা দেওয়ার জন্য অমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে আমরা হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে মেডিসিন পার্সেল করে আসতেছি তাই আপনি পৃথিবীর যে প্রান্তে আসেন আর এই গোপন রোগ বা যৌন রোগ বা যৌন সমস্যা সেক্সুয়াল সমস্যা ছাড়াও আরও যত রোগে আপনারা ভুগতেছেন ইনশাল্লাহ মহান আল্লাহ শুভাহান ও তালায় পৃথিবীতে যত রকমের রোগ দিয়েছেন আমরা প্রত্যেকটা রোগের সুচিকিৎসা দিয়ে থাকি সুপরামর্শ দিয়ে থাকি তাই আপনি হার্বাল চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করলে আপনার মেডিসিন পুষে যাবে আপনার হাতের মুঠোয় ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য আয়ুর্বেদিক ইউনানি বা হারবাল মেডিসিন কোম্পানিগুলো আছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করার প্রয়োজনে আপনাদের মেডিসিন সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ গাছগাছরা সম্পূর্ণ লতাপাতা গাছের সাল শিকড়মূল ফলমূল দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত সম্পূর্ণ হার্স দিয়ে নিজস্ব ফর্মুলায় মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এই গোপন রোগ ছাড়াও যে কোনো রোগের ব্যাপারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ সুবাহান উতাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি